নবগ্রাম পঞ্চায়েত সমিতির মোট 30টি আসনের মধ্যে শাসক তৃণমূল কংগ্রেস জয়লাভ করে 25টি আসনে, বাম কংগ্রেস পায় 5টি আসন। সোমবার নবগ্রাম ব্লকের সুভাষ ভবনে সকলের সমর্থনে পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হলেন তৃণমূল কংগ্রেসের 21 নম্বর পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থী রূপলাল মণ্ডল। আগামী দিনে মানুষের যে কাজকর্ম, রাস্তাঘাট, লাইট এবং বিভিন্ন রকম যে দাবি দাওয়াগুলো আছে, এদিন নবগ্রাম পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নির্বাচিত হলেন মোহাম্মদ এনায়েতুল্লাহ। আরো মানুষের কাছে কাজ করতে হবে, এইটাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ আজকে সবাই হয়েছি। আজকে কি সর্বসম্মতিক্রমে হলো? সর্বসম্মতিক্রমে বিরোধীরা সমর্থন করেছে, কেউ বিরোধীরা কোনো দাবি দাওয়া রেখেছিল না? বরং আমরাই তাদেরকে নিয়ে বললাম, তোমরা এখানে যারা এসছো, আমরা যারা এসছি, আমরা কোনো দল থেকে এসছি, কিন্তু আমরা জনপ্রতিনিধি, সকল মানুষের কাজ করতে হবে, সকল মানুষের পাশে থাকতে হবে। এদিন নবগ্রামে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের পর উচ্ছ্বাস দেখা গেল তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে।